হাল হলো অত্যন্ত দুঃখজনক। যেখানেই প্রচারে যাচ্ছে, যেখানে যেখানে ওদের ধমকি হুমকি সহ্য না করে সাধারণ মানুষ, মা মাসিমা দিদি ভাই বয়স্ক মানুষ, তারা বেরিয়ে চলে আসছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের কাছে, তারা জড়ো হচ্ছেন। যদি আমাদের জনসংখ্যায় আমরা যাই 15-20 জন, এলাকার মানুষ কিন্তু জড়ো হয়ে যাচ্ছেন আরও 50 জন। তারা ফুলমালা দিচ্ছেন, আমাদের সমর্থকরা পড়াচ্ছে না, অর্থাৎ তারা বদলটা চাইছেন। এবং এই হারের ইঙ্গিতে জানতে পেরে গিয়ে যাতে প্রচারটাকে বন্ধ করা যায়, ডোর টু ডোর, আমাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে মানুষের কাছে গিয়ে পৌঁছানো, এই মানুষের কাছে পৌঁছলেই তারা কিন্তু আমাদের পক্ষে কথাবার্তা বলছেন, তৃণমূলের বিপক্ষে কথাবার্তা বলছেন। এবং যাতে আমি না মানুষকে মানুষের কাছে পৌঁছতে পারি, একদম কালকে নন্দীগ্রামে ওইভাবে মানুষের কাছে হেরে যাওয়ার যা ইঙ্গিত দলনেত্রী পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর এই আক্রমণ তো চলছিলই এবং তারপর আরও বেড়ে গেছে। আজকে সকালবেলা আমাদের এই 74 নম্বর ওয়ার্ডে গোপালনগরের মোড় থেকে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন করা, মানুষের কাছে ভোট প্রার্থনা করা, যেটা গণতান্ত্রিক পদ্ধতি, এবং সেখানে আমাদের জোনা 20-25 দিদিরা রয়েছেন, ভাইরা রয়েছেন, তারা থাকবে যারা পরিচিত এই অঞ্চলে। কিন্তু যাতে তারা যখন তারা জানে যে এইটা হয়ে গেলেই কিন্তু মানুষ ভয় ভেঙে বেরিয়ে আসছেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে, এবং এই ভবানীপুরের মতো ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখান থেকে মুখ্যমন্ত্রী চলে গেছেন, এবং গতকাল যেহেতু নন্দীগ্রামে হার প্রায় নিশ্চিত দেখতে পেয়েছেন মানুষ, সাধারণ মানুষ সেই রায় জানিয়ে দিয়েছেন, এবং ওনাদের প্ল্যান রয়েছে যে উনি হয়তো ভবানীপুরে দাঁড়াতে পারেন, তার ইঙ্গিত এখান থেকে স্পষ্ট হচ্ছে। তাই যে কোনোভাবে হোক তিনি জিততে চান, যে কোনো মূল্যে, যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গে। মানুষের ভোটটাকে ভয়ের ভোট, মানুষের ভোটটাকে লুটের ভোট, হুঙ্কারের ভোট করবার জন্য প্রাণপ্রাণে যে দুর্নীতি লাগাতারই কয়েক বছরে চলছে সেটাকে আটকাবার জন্য তারা কিন্তু আমায় আটকাবার চেষ্টা করছে। আর ভবানীপুরের মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন কী কী করবার চেষ্টাটা হচ্ছে। যদি ওরা কেউ মার খেয়ে থাকে, জানতে হবে যে কোনো রাজনৈতিক দলের সিপিএম মারছে না, বিজেপি মারছে না, কংগ্রেস মারছে না। যদি ওনাদেরকে ধাক্কাধাক্কি কেউ করে দেয় তৃণমূলে, জানবেন এতদিন ধরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে তারা যেভাবে মারধর করেছে, তোলাবাজি করেছে, তারাই এখন চোখে চোখ রেখে কথা বলছে, গলা তুলে কথা বলছে তৃণমূলের বিরুদ্ধে। তাই গুন্ডা বাহিনী জড়ো হয়ে গিয়ে, কারা কারা ছিল এখানে? যুব প্রেসিডেন্টের তাদের টিমের জায়গা ছিল, আমাদের মহিলাদের গালাগাল দেওয়া হয়েছে, গায়ে ঠেলাঠেলি করা হয়েছে, জঘন্য রকম ঘটনা ঘটছে, এখানে প্রচার করতে দেবে না বলা হচ্ছে। তাই মিডিয়ার মাধ্যমে আমি একটাই শুধু অনুরোধ করব, পশ্চিমবঙ্গে যারা রয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষদের যে অনেকদিন সহ্য করেছেন, আমরা আমি প্রচার না ছেড়ে এখন আমায় থানাতে আসতে হচ্ছে যে প্রচার করতে দেওয়া হচ্ছে না। আরে বাবা, ব্যালটের যুদ্ধ করো না, মানুষের কাছে ভোটের যুদ্ধে হেরে যাবে বলে তোমরা প্রার্থী আটকাবার চেষ্টা করছো, এটা অত্যন্ত আনফর্চুনেট, অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদ করব। যদি পুলিশ নিরপেক্ষ এখনো বন্দোবস্ত না হয়, পুলিশ যদি এখনো ট্রান্সফারের ভয়েতে থাকে, যে ভয়, যে অপমান পুলিশকে করা হয়, পুলিশকে ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে যদি পুলিশ এই মুহূর্তে নিজের দায়িত্ব নিয়ে গর্জে না ওঠে, গর্জে ওঠা মানে তার দায়িত্ব পালন করা, না ওঠে, ভবানী ভবনের সামনে আমরা ধর্ণায় বসছি, এই ক্রিমিনালদের আটকাতে হবে এবং বন্দোবস্ত করতে হবে, যাতে ভারতীয় জনতা পার্টি, যে কোনো রাজনৈতিক দল তৃণমূলের বিরুদ্ধে গিয়ে যেন নিরপেক্ষ নির্ভীকভাবে মানুষের কাছে প্রচারটা করতে পারে। তাহলে রুদ্রদা, মমতা বন্দ্যোপাধ্যায় কি দাঁড়াচ্ছেন ভবানীপুর থেকে? দেখুন, তৃণমূলের লোকজন সেই কথাই বলছে, তৃণমূলের সব লোক তো খারাপ নয়, দু একজন সাধারণ লোকও রয়েছে যারা মন্ত্রী বা নেতা বা কাউন্সিলর নন। তাদের কাছ থেকে সূত্র দিয়ে খবর আসছে যে তিনি যেহেতু নন্দীগ্রামে হারতে চলেছেন এটা বুঝতে পেরেছেন, নানান বাহানা তুলেছিলেন, এবং উনি কিছু কিছু সিট খুঁজে বেড়াচ্ছেন, তার মধ্যে অবশ্যই ভবানীপুর রয়েছে, গণতান্ত্রিক অধিকার, তিনি দাঁড়াতেই পারেন যে কোনো জায়গাতে। কিন্তু যেহেতু তার তার যে কোনো জায়গায় হার নিশ্চিত, এবং অন্যান্য জায়গাতেও যেভাবে তৃণমূলের যারা প্রার্থী রয়েছেন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি বা কোনো রাজনৈতিক দলকে পরিশ্রম করতে হচ্ছে না। আমাদের শুধু একটাই পরিশ্রম হচ্ছে, আমরা চিৎকার করে বলছি যে অন্যায়ের পাশ থেকে ছেড়ে এসে ন্যায়ের পথে দাঁড়ান, সিদ্ধা সোজা করে দাঁড়ান। এবং ঠিক সেই কারণে আমাদের ডোর টু ডোর প্রচার চলছে, আমাদের পোস্টার ব্যানার হোর্ডিং লাগাতে দিচ্ছে না, ধমকি দিচ্ছে, কর্মীদের মারধর করেছে। কদিন আগে এই পাশে চেতলা থানাতে পোস্টার লাগাতে গেছিল, কোথায় গেলে আমরা প্রচার করতে গেলে কি হয়, প্রার্থী আসবেন,
সেটার জন্য আমাদের এখানকার যারা কর্মী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা ওয়েলকাম করে তারা নিয়ে চলে যাবেন বাড়িতে বাড়িতে আমাকে ফুলমালা কিন্তু আমার দলের লোকেরা চাপাচ্ছে না ভবানীপুর অঞ্চলের বিভিন্ন ভাষাভাষীর মানুষ তিনি বাঙালি হন তিনি পাঞ্জাবি হন তিনি শিখ হন তিনি গুজরাতি মানুষ হন বিভিন্ন ভাষার মানুষ পুলিশ কি বলছে প্রশাসনের সাহায্য পাচ্ছেন দেখুন যদি প্রশাসনের সাহায্যই পেতাম তাহলে এই ঘটনাটা ঘটতো আজকে এত বড় একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে যেখানে ভবানী ভবন রয়েছে তার সামনে আমাদের মাত্র 20-25 জন ছেলেপুলে জড়ো হয়েছিল তৃণমূলের পুরো গুন্ডা বাহিনী এখানে যারা যারা ছিল তারা কিন্তু আক্রমণ করেছে মারধর গালাগাল করেছে যাতে প্রচার করতে বলেছে প্রচার করতে দেব না মানুষের কাছে পৌঁছতে দেব না শোভনদেব চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত সম্ভবত মনোনয়নপত্র জমা দেননি তাতে কি আপনার একটা আশঙ্কা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে হবে দেখুন শুধু আমার আশঙ্কার কথা নয় 2019 সালের ফলাফল বলে যে মানুষকে তার বাড়ির লোক মুখ্যমন্ত্রী বানায় মানে ভবানীপুরের মানুষ ভবানীপুরের ডেভেলপমেন্ট হয়েছে একটাই মাত্র জিনিসের দুর্বৃত্তায়নের ক্রিমিনালদেরকে বাড়োয়া দেওয়া হয়েছে ক্রিমিনালদেরকে বাড়তে দেওয়া হয়েছে যে ফলোলা বাদ একজন ফল বিক্রি করে পেয়ারা বিক্রি করবে তার থেকেও তোলা তুলে দিতে হবে হরিশ মুখার্জি রোডে যাবে সেটা সিটে যাবে আবার যে মানুষটা বড় ব্যবসা করে দু ধরনের ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদেরকেও লাখ লাখ টাকা দিতে হবে নাহলে ব্যবসা করতে দেওয়া হবে না সাধারণ শিক্ষিত বুনেদি যারা বাঙালি মানুষ রয়েছেন তাদের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কেউ তৃণমূলের হয়ে কোনো ভুল কাজ করলে কথা বলতে পারবে না কণ্ঠ রোধ করবার চেষ্টা এবং যে কারণে শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখুন উনি তো কথা বলতে পারেন না উনি বিদ্যুৎ মন্ত্রী হয়ে উনি সিএসসির সঙ্গে কথা বলে মানুষের দুঃখ বিদ্যুতের যে দাম বেড়ে যাওয়া সেটার বিরুদ্ধে বন্দোবস্ত করতে পারেন না টুইট করে দেয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ সরকারের কেউ নয় অর্থাৎ শোভনদেব বাবুর গলার কোনো ভয়েস নেই তিনি ভদ্রলোক কিন্তু এখন দরকার পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে কাজের লোক উনি শারীরিক অবস্থা খারাপ উনি ভদ্রলোক কিন্তু উনি কথা বলতে পারেন না যে মানুষ নিজের ওই প্রতিবাদ জানাতে পারেনি নিজের জেতা কেন্দ্র রাসবিহারী থেকে তুলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কাণ্ড করেছেন যে হেরে যাবে নি 2019-এ নিজের উনি ওয়ার্ড থেকেই হেরে গিয়েছিলেন তৃণমূল হেরে গিয়েছিল মোদিজির কাছে এবং ঠিক সেই ইঙ্গিতটা পেয়ে উনি কিন্তু চলে গেছিলেন নন্দীগ্রামে নন্দীগ্রামের ফলাফল আরও খারাপ দেখে বিভিন্ন রকম জায়গায় ফিরে আসবার চেষ্টা করছে যার মধ্যে আপনারা যে খবরটা দিলেন যে শোভনবাবু এখনও পর্যন্ত নমিনেশন জমা দেননি সুতরাং ইঙ্গিত স্পষ্ট এবং সেই ইঙ্গিতটাকে বলপূর্বক ছিনিয়ে যাওয়ার জন্য যেহেতু রুদ্রনীলের কাছে হাঁটুর বয়সী ছেলে আমি দলনেত্রী হাঁটুর বয়সী ছেলে তার কাছে তৃণমূলের গুন্ডামির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভবানীপুরের যখন হাজার হাজার মানুষ চলে আসছে আমার কাছে ভালোবেসে তাদের কমপ্লেন জানাতে বিজেপির সমর্থক আমাদের যত থাকছে সাধারণ মানুষ আমাদের সবাই বেশি আসছেন আমার গলায় মালা পরাচ্ছেন তারা কি জন্য এই যন্ত্রণা এই দুর্নীতি নাকপাশ এই গুন্ডামি নাকপাশ থেকে বেরিয়ে আসবার জন্য ব্যাস ঠিক সেই সময় জায়গায় তারা ভয় পেয়ে গেছে প্রচার করতে বাধা দিচ্ছে হোর্ডিং পোস্টার লাগাতে দিচ্ছে না কর্মীদের মারধর করা হচ্ছে এবং আজকে আমরা সাধারণ প্রচার একটা গণতান্ত্রিক অধিকার করতে আসছি তারা বাধা দিয়েছেন তাদেরকে ধরবার জন্য আমরা থানায় এসে বলেছি এখনও বড়বাবু আসেননি তারা এখনও মিউ মিউ করছেন তারা বলতে পাচ্ছেন না কারণ আমরা সত্যিও জানি পুলিশ পরিবারকে আমরা দোষ দিই না কারণ প্রত্যেকটা মুহূর্তে তাদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ট্রান্সফারের হুমকি দেওয়া হয় অন্তত এইবার বলছি যে পুলিশকে বলছি এইবার মানুষের মতো শিরদাঁড়া টান করে দাঁড়ান দাদা যদি বউ বাচ্চা আপনারও থাকে আপনার যদি ভয় থাকে সেই ভয়টা আমাদের প্রত্যেকের রয়েছে সারা পশ্চিমবঙ্গের রয়েছে তো আমরা এসছি শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত অপেক্ষা করছি বড়বাবুর জন্য উনি যদি অবিলম্বে যারা আমাদের মহিলাদের গালে গালে করেছেন ঠেলাঠেলি করেছেন আমাদের ছেলেপুলেদের গায়ে হাত দিয়েছে মারধর করেছে অবিলম্বে তাদের যদি অ্যারেস্ট না করা হয় তাহলে ভবানী ভবনের সামনে আমরা কিন্তু ধর্নায় বসতে বাধ্য হব বাধ্য করাবে হচ্ছে তৃণমূল বাধ্য করাবে ভবানীপুর বাধ্য করাবে কিন্তু এই আলিপুর থানার পুলিশরা থ্যাংক ইউ দাদা যাদের নামে অভিযোগ রয়েছে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেই গুন্ডারা সেই তৃণমূলের তোলাবাজেরা থাকেন হচ্ছে ঢিলছোঁড়া দূরত্বে ম্যাক্সিমাম 300 মিটারের মধ্যেই তারা থাকেন যে আমরা অভিযোগ জানাচ্ছি জানাবার পর আমরা এখানে আধ ঘন্টা আবার শান্তিপূর্ণভাবে ওয়েট করব যদি তাদের কাউকে দরকার হলে আমাদের যদি যোগাযোগ আপনাদের খুঁজে পেতে এতই যদি অসুবিধা হয় তৃণমূলের গুন্ডাদের আমরা তাদের নাম্বার দিচ্ছি নামও দিয়ে দিয়েছি তারা প্রত্যেকেই চেনেন এখানে এনাদেরকে এই থানা চত্বরেই হুজ্জুতি করে বেড়ায় তারা তাদেরকে ডাক করানো হোক আমাদের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে থাকবো আমাদের কোনো ছেলেপুলে তাদেরকে গালাগাল করবে না মারধরও করবে না যা দায়িত্ব প্রশাসনের প্রশাসন তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন আমি হাফ অ্যান আওয়ার টাইম দিয়েছি কারণ দেখুন এই মুহূর্তে কারণ আমরা বারবার জানিয়েছি যে যদি
কারণ আমার এই অঞ্চলে প্রচার করতে পাচ্ছি না, সামনেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, ভবানী ভবন রয়েছে, ইম্পর্টেন্ট জায়গা, সেইখানে যদি গুন্ডামি চলতে পারে, সেইখানে যদি আলিপুর থানা নাকের ডগায় যদি এই গণ্ডগোল হতে দেওয়া হয়, তো তাহলে এটা তো স্পষ্ট কোথাও একটা যোগসাযোগের জায়গা তো প্রমাণ হয়েই যাচ্ছে যে এখনও বেশ কিছু পুলিশ বেশ কিছু থানাকে তারা অপারেট করে যাচ্ছেন, যে পরিষ্কার তৃণমূল ছাড়া যে কোনো বিরোধী তাদেরকে বাধা দিতে হবে, মারধর করতে আমরা প্রস্তুত। কারণ তারা জানেন যদি এই ঘটনা ঘটে, ভবানী ভবনের মতো ইম্পর্টেন্ট জায়গা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে মানুষ এখন নমিনেশন জমা দিচ্ছেন, নির্বাচনী কার্যালয় চলছে, অনেক কাজ রয়েছে, সেটা বিঘ্নিত হতে পারে। তো আমরা তাদের এটা জানা সত্ত্বেও যে তারা এই অঞ্চলটা আমায় প্রচার করতে দিতে যারা বাধা দিচ্ছেন তাদের পক্ষেও এখনও পর্যন্ত রয়েছেন, তবু আইনের ওপরে আমার ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, জানিয়ে এসেছি ঝিলছড়া দূরত্বে তারা থাকেন, আধ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, ডায়েরি লেখা চলছে এখন, আধ ঘন্টার মধ্যে যদি না অ্যারেস্ট করেন তাহলে আলিপুর থানা বাধ্য করলো, তৃণমূলের গুন্ডা বাহিনী বাধ্য করলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুসন্তানেরা বাধ্য করলো, তার প্রশ্রয় বেড়ে ওঠা গুন্ডারা বাধ্য করলো, কিন্তু এই ধর্ণাটা, এই ভবানী ভবনের সামনে বসে যাওয়াটাকে, এই অচল অবস্থা করে দেওয়া করতে তারা বাধ্য করবে আমাদের, কিন্তু এইটুকু বলতে পারি। না গিয়ে আমাদের থানায় থানায় যেতে হচ্ছে, তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের প্রচার করতে দিচ্ছে না, তার কারণ পশ্চিমবঙ্গে যা যা ভোট চলছে, ইভেন কালকে নন্দীগ্রামে কয়েকটা জিনিস নিশ্চিত হয়ে যাচ্ছে, মানুষ নিশ্চিত করেছেন যে তৃণমূলের পরাজয় নিশ্চিত, দু নম্বরই কাটমানি তোলাবাজি এবং এই দুর্বৃত্তায়ন, যে ক্ষমতার আস্ফালন তারা করে মানুষকে এতদিন ভয়তে আটকে রেখে দিয়েছিলেন, মানুষ সেখান থেকে বেরোতে চাইছে, সাধারণ মানুষ এবং প্ল্যাটফর্ম হিসেবে ভারতীয় জনতা পার্টিকে তাদের ভরসা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, রুদ্রদান নেতৃত্বে ভবানীপুর বিধানসভা লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো, রুদ্রদান নেতৃত্বে ভবানীপুর বিধানসভা জিতছি, জিতবো, জিতছি, জিতবো, হ্যাঁ, জিতবো, বন্দে মাতরম।